রাজবাড়ির পাংশায় নির্বাচন পরবর্তী সহিংসতায় 10 জন আহত হয়েছে। পাংশার কসমা বাজার ইউনিয়নের নতুন বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলামের সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থী এস এম শাহরিয়া মাহমুদ সফলের 8 সমর্থক আহত হয়। এ সময় হামলাকারীরা বাড়িঘর দোকান ভাঙচুর করেন। এছাড়া মাছপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় 4 জন আহত হয়েছে। এদিকে বাহাদুরপুর ইউনিয়নে সহিংসতায় 5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে।